সেই ব্যক্তিরা নেগেটিভ হয় যার পর্যাপ্ত পরিমাণ সেই বিষয়ে কিন্তু কি জ্ঞান থাকে না, জ্ঞান থাকে না। যদি আপনি অন্যের কথায় কান দেন তাহলে আপনি কখনো কি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আর যদি আপনি অজুহাত দেখান, এই দুইটা হাত ছাড়াও যদি আপনার আরেকটা হাত ব্যবহার করেন অজুহাত, তাহলে তো মাশাআল্লাহ অবশ্যই শেষ, ওই জায়গা থেকেই শেষ। আর যারা এক্সকিউজ দেখায়, প্রবলেম দেখায়, অজুহাত দেখায়, ডিএক্সএন বিজনেস করে এবং ডিএক্সএন প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যারা এই অজুহাত দেখায়, সত্যিকার অর্থে তাদের লজ্জা পাওয়া উচিত। কেন জানেন? কারণ যারা ডিএক্সএন কে বলতেছে এই সেই, বা আমার নিজের অজুহাতের জন্য আমি আজকাল বসে আসতে পারতেছি না, মিশতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, তাদের লজ্জা পাওয়া উচিত। কারণ তারা অন্য কাউকে ধোকা দিচ্ছে না। আজকে আমি এখানে বসে আছি, কালকে কিন্তু আমি অফিসে যাইনি ডিএক্সএন করার জন্য, কি আমি কোথাও যাইনি কালকে, কিন্তু আমার কালকে তিনজন লোক জয়েন হয়েছে ডিএক্সএন কাতার থেকে। অলরেডি চারজনের আইডি কার্ড আমার কাছে দিয়ে দিছে। আমি কাতার যাই নাই, কাতার যাওয়ার স্বপ্ন কখনো চিন্তা করি না, কিন্তু কি আমার বিজনেস কিন্তু চলতেছে এখান থেকে। এটাই হচ্ছে ডিএক্সএন। আমরা ডিএক্সএন বিজনেস কেন করব? আপনি যদি সারা জীবন যদি কাজ করেন, বা এক বছর যদি আপনি 1,00,000 কাজ করেন, আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন? সর্বোচ্চ 12 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা একজন মানুষের, তার বেশি তো করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে আপনার মেধা দিয়ে আপনার যে 12 ঘন্টাকে, এই সময় ভ্যালুটাকে বাড়াইতে পারেন। সিম্পল আমি আপনাকে একটা জিনিস দেখাই, যারা এখানে আছেন ডিএক্সএন বিজনেস কেন করবেন, একেবারে সিম্পল জিনিস। আগামী ফ্রাইডে যে প্রোগ্রাম হবে তার থেকে কিছু একটা অংশ আমি আপনাদেরকে দেখাইতেছি। পৃথিবীতে মানুষ যত ইনকাম করে, 4টা ভাগে ভাগ করা হয়েছে, যত ইনকাম করে, একটা হচ্ছে ESBI, নাম্বার 1 এমপ্লয়ার, নাম্বার 2 সেলফ এমপ্লয়ার, নাম্বার 3 বিগ বিজনেসম্যান, নাম্বার 4 ইনভেস্টমেন্ট। এই কোয়ালিটি এমপ্লয়ার কারা? যারা দিনে না দিন খায়, মাসে না মাসে খায়, হ্যাঁ, অথবা মানে যতক্ষণ পর্যন্ত সে কাজ করতেছে ততক্ষণ পর্যন্ত টাকা আসতেছে, যেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এবং কি এই যে এখানে লোকগুলো দেখতেছেন, এটা হচ্ছে সেলফ এমপ্লয়ার, কিছু শিক্ষিত লোক, এডুকেট পার্সন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আমরা কিন্তু এমপ্লয়ারের দিকে আছি, আমরা সেলফ এমপ্লয়ার আছি, যেটা কি আমরা চাইলে এখন ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবো না, কিন্তু আমরা কিন্তু অবশ্যই এই ক্যাটাগরিতে বেশিরভাগ মানুষ এখানে আছি, এই ক্যাটাগরিতে আছি না। এখানে কি বিগ বিজনেসম্যান? আমরা কিন্তু বিগ বিজনেসম্যান হতে পারবো না, কারণ কি আমাদের কাছে ওই পর্যাপ্ত পরিমাণ অর্থ নাই, আমাদের কাছে অর্থ নাই, যে জন্য কি আমরা অন্যের কাজ করতেছি 12 বছর ধরে। এখন আসেন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এবং এই বিষয়ে দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আপনি কিভাবে করতে পারেন? এখানে ইনভেস্ট করতে পারেন আপনি ব্যাংক, ব্যাংক বিজনেস প্লাস বিল্ডিং। আপনি চাইলে আপনি যদি প্রচুর পরিমাণ টাকা থাকে সেটা ব্যাংকে ফেলায় ইন্টারেস্ট খাইতে পারেন। যদি আপনার কাছে টাকা থাকে আপনি বিজনেসম্যান ব্যক্তি হিসেবে পরিণত হতে পারবেন বা চেষ্টা করতে পারেন। বিগ বিল্ডিং, ধরেন এখানে আপনি টাকা আছে 50 টাকা একটা বাড়ি পেলেন, 20 টাকা একটা বাড়ি পেলেন, বা 10 টাকা একটা বাড়ি পেলেন আপনার টাউনে, আপনি কি প্রত্যেকটা রুম ভাড়া দিয়ে দিলেন, আপনার মান্থলি একটা ইনকাম আসতেছে, আপনার কাছে টাকা আছে বুঝে কি ইনভেস্ট করতেছেন। এখন আসেন ইনভেস্ট আছে আপনার দুই ধরনের, ইনভেস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মানি ইনভেস্ট, আর একটা হচ্ছে টাইম ইনভেস্ট। আপনার মানি ইনভেস্ট দিয়ে আপনি কি এই জিনিসগুলো করতে পারেন? ডিএক্সএন বিজনেস কেন করবো? যে আপনার কাছে মানি আছে বিদায় আপনি কি বিল্ডিং করতে পারবেন, বিজনেস করতে পারবেন, এবং কি আপনি ব্যাংকে রাখতে পারবেন। আর টাইম আছে আমাদের কাছে প্রচুর পরিমাণ টাইম আছে ইনভেস্ট, আমাদের ঘন্টা টাইম আছে, আমরা 12 ঘন্টা ডিউটি করার পরও কি 5 থেকে 6 ঘন্টা আমরা কি মোবাইল চালাই, ফেসবুক চালাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ঘুরি, এবং কি সপ্তাহে পুরো 12 দিন 12 ঘন্টা আমরা কি করি
যেমন আজকে ছুটি দিন, কালকে অনেকের ডিউটি থাকবে, অনেকের ছুটি থাকবে, রবিবার সবার একটা ছুটি থাকবে, 12 ঘন্টা আমাদের হাতে আছে না? তো আমরা কি 12 ঘন্টা এখানে কি ওয়েস্ট করতেছি কোথায়? ফেসবুক, ইউটিউব বা আদার্স পার্টি এনজয় সবার সাথে এখন আছেন, আমাদের কাছে প্রচুর পরিমাণ সময় আছে। আপনি এক পর্যায়ে কিন্তু ইনভেস্টমেন্ট, আপনি এক পর্যায়ে যদি চিন্তা করেন আপনার কাছে সময় আছে, আপনি একজন ইনভেস্টমেন্ট। আর এক কথা হচ্ছে আপনি বিগ বিজনেসম্যান এখন আছেন, এই বিগ বিজনেসম্যান। আমরা কিন্তু এই যে এইখান থেকে এখানে আরেকটা কথা বলি, পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম কাজ করেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আসবে, অ্যাক্টিভ ইনকাম। এবং পৃথিবীতে 95% লোক আছে যারা অ্যাক্টিভ ইনকাম করে। এবং প্যাসিভ ইনকাম করে, প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার কাজ থাকবে না, আপনার কাজ থাকবে না কিন্তু আপনার টাকা আসা বন্ধ হবে না, সেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এবং প্যাসিভ ইনকাম পৃথিবীতে অনলি 5% লোক করে, অনলি 5% লোক করে। এখন আছেন এই 5% লোক কারা করে, এই পার্সেন্ট 95% লোক কারা করে। প্যাসিভ ইনকামের ভিতরে যদি আমি চিন্তা বলি, এখানে লোকের সংখ্যা হচ্ছে 95% অ্যাক্টিভ ইনকামে, অ্যাক্টিভ ইনকামে, এবং তাদের সম্পদের পরিমাপ অনলি 5%। Yes. সে কি লোকের সংখ্যা 95%, কিন্তু তাদের যত সম্পত্তি আছে একত্রিত করলে অনলি 5%। এবং প্যাসিভ ইনকামের লোক সংখ্যা হচ্ছে অনলি 5% এবং তাদের সম্পত্তি মালিক হচ্ছে কি 95%। যেমন কিছুদিন আগে আমাদের বিল গেটস ছিল বিশ্বের সেরা ধনী, ওনার যে টাকা ছিল যদি এভারেজ সবাইকে দেওয়া হয় তাহলে সবাই 5,000 টাকা করে পাবে। একটা আবার হিসাব করছিল প্রায় 16-17 সালে, ঠিক আছে, 5,000 টাকা করে পাবে। এখন আসেন এই যে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, এটা করে কারা, কোন ব্যক্তিগুলো করে? এই দুই ক্যাটাগরি লুক করে, এই যে এরা করে কি অ্যাক্টিভ ইনকাম, এরা করে কি প্যাসিভ ইনকাম। যারা বিজনেস করতেছে, যারা বিজনেস করতেছে তারা কিন্তু সবসময় কাজ করে, তারা কিন্তু পয়সা কিন্তু টাকা নেয় না, তারা কি তারা নিজেরা কাজ করে না, তারা একটা সিস্টেম কাজ করে। যেমন একটা ফ্যাক্টরি করছে, 100 লোক কাজ করতেছে, 200 লোক কাজ করতেছে, তারা কি সিস্টেম তৈরি করছে। এবং কি ইনভেস্টমেন্ট, সে চাইলে কি বসে বসে ইনকাম নিতে পারবে। এখন আসেন আমরা কিন্তু সবাই চেষ্টা করতেছি ইনভেস্টমেন্ট হওয়া সম্ভব না আমাদের দ্বারা, আমাদের কাছে সময় আছে কিন্তু ইনভেস্টমেন্ট হওয়া সম্ভব না। কিন্তু এখানে কি আমরা চাইলে এই পাশ থেকে এই পাশে আসার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি, 10 টাকা 20 টাকা 1,000 2,000 5,000 10,000 করে ব্যাংকে আলাদা আলাদা রাখতেছি, যাতে কি বিজনেস করতে পারি, বিজনেস করতে পারি। এখন আসেন বিজনেস করলে আপনি কি দরকার হবে, বিজনেস করলে সর্বপ্রথম যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে কি মানি, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট, তারপর হচ্ছে প্লেস জায়গা, 4 নম্বর হচ্ছে টাইম, 5 নম্বর হচ্ছে নলেজ। কম্পালসারি এই জিনিসগুলো লাগবে, যে বিজনেস করতে যাবে আপনাকে অবশ্যই লাগবে কি মানি, ইনভেস্ট করার মতো মূলধন লাগবে, এবং কি আপনার প্রোডাক্ট লাগবে। আপনি যে কোনো জায়গায় বিজনেস করেন আপনার কি প্রোডাক্ট অবশ্যই অবশ্যই লাগবে। এখন আপনার তেলের ব্যবসা করতে পারেন বা পাউডারের ব্যবসা করতে পারেন বা চাউলের ব্যবসা করেন, কিন্তু কি আপনার একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট লাগবে। হয়তো আপনি টি শার্টের করতে পারেন, হ্যাঁ, বা প্যান্ট শার্ট টি শার্ট এগুলো করতে পারেন, নির্দিষ্ট একটা প্রোডাক্ট দরকার হবে। প্লেস, আপনাকে নির্দিষ্ট জায়গাও লাগবে, এবং জায়গার জন্য কি আপনার অ্যাডভান্সও লাগবে, দেওয়া তো লাগবে না। এখন আসেন আপনার প্লেস যদি আপনার এলাকায় দেন তাহলে দোকানটা কেমন চলবে, আর আপনার সেই দোকানটা যদি আপনি কোনো আপনার সিটিতে দেন তাহলে সেই দোকানটা কেমন চলবে, ভালো চলবে না। এবং এই প্লেসটার জন্য আপনাকে কি অ্যাডভান্সও করতে হবে, টাকার দরকার আছে। এখন আসেন টাইম, আপনি দোকান দিলেন সবকিছু করলেন কিন্তু কি আপনি ওই দোকানের শাটার উঠাইলেন না, দোকানে টাইম মতো বসলেন না, তাহলে কি আপনার বিজনেস হবে না, বিজনেসে লাভাতি চলবে। এখন আসেন নলেজ, সবচেয়ে পাওয়ারফুল জিনিস আপনি নলেজ, আপনি যে কোনো বিজনেস করেন আপনার একটু না একটু নলেজ তো লাগবে না, লাগবে না। এক মিনিট সরি, এখন আসেন ডিএক্সএন বিজনেস আমি কেন করবো, আপনি কেন করবেন। এখন যদি এই বিজনেসের সাথে আমি ডিএক্সএন বিজনেসকে কম্প্রোমাইজ করি, ঠিক আছে, বা তুলনা করি, তাহলে এখানে আসি কি মানি, ডিএক্সএন বিজনেস করতে গেলে কোনো মানি প্রয়োজন আছে?
আপনি বিজনেস করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই লাগবে লাগবে না এখন আসেন ডিএক্সএন এ বিজনেস করতে গেলে কি আপনার মানি দরকার আছে জি না কে কে কি বলতে পারবে এই পর্যন্ত 20 বছর বাদ ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত 30 বছর 30 বছরের ভিতরে কি এক টাকা ইনভেস্ট করছে এখানে ডিএক্সএন ডিএক্সএন যদি এই কোম্পানি দেশ থেকে চলে যায় আমাদের কোনো ক্ষতি আছে না জি কোনো ক্ষতি আছে না আর আমাদের কোনো ক্ষতি নাই কারণ আমরা কি এখানে কোনো টাকা ইনভেস্ট করি নাই পয়েন্ট এ আমার পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট এখন একবার খালি চিন্তা করেন যাদের ডিএক্সএন সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আছে ডিএক্সএন এ কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে আমি যদি সাধারণত বলি ডিএক্সএন এর যে সকল প্রোডাক্টগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে সামনে দেখাই যে কি কি প্রোডাক্টগুলো ডিএক্সএন এ নিয়ে কি কি প্রোডাক্টগুলো কাজ করে ডিএক্সএন এর এক নাম্বার একটা প্রোডাক্ট সেটা কি Spiderman.